ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ফ্রেন্ডস তো আজকে ডাব্লু সেটের পরীক্ষা ছিল তো সার্থক ইতিহাস পাঠ এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ঝটপট উত্তর মিলিয়ে নিন সার্থক ইতিহাস পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর মিলিয়ে নিন এবং কতগুলো ঠিক করেছেন জেনে নিন তো প্রথম প্রশ্ন আমি যেটা সলভ করে দিচ্ছি সেটা হচ্ছে ওয়াই থ্রি আপনারা সহজেই মিলিয়ে নিতে পারবেন তো ওয়াই এই বুকলেটের প্রথম কোশ্চেন ছিল যে চিত্তু পাণ্ডু এ তিনি মানে কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন তো এটার উত্তর হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন অপশন ডি ওকে নেক্সট কোশ্চেন যে কৃষ্ণদেব রায় কোন ভাষার পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি তেলেগু তারপরে কোন মুঘল সম্রাটের আমলে নাক্সবন্দি সুফি সম্প্রদায়ের উদ্ভব হচ্ছে ভারতে এটি উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব তিনের এ তারপরে চারের যে একটা কোয়েশন আছে যে কোনটি ভুল আছে এটার ভুল হচ্ছে যে নেচার অফ ল্যান্ড রাইটস ইন মোগল ইন্ডিয়া এটা সতীশচন্দ্রের লেখা নয় ওকে নেক্সট হচ্ছে যে গ্রেডিয়ান লিগ বা কৃষ্ণ মানে যে বিভিন্ন লিগগুলো প্রতিষ্ঠা হচ্ছে সেটি কিসের সাথে জড়িত ছিল না এটি পাবনা বিদ্রোহে অপশান নাম্বার এ নেক্সট যে সিভিলাইজেশন অন ট্রায়াল এটা আর্নাল বিল লেখা অপশান নাম্বার এ শিবাজির রাজ্যাভিষেক অনেক সবাই জানেন যে ডি হবে রায়গড় পঞ্চচূড়ার নিদর্শন কোথায় পাওয়া গেছে এটা ডাউট আছে চন্দ্রকেতুগর হতে পারে এটা ডাউট আছে পরে আপনাদের জেনে বলে দেব তারপরে হচ্ছে যে শিখ লিডার যিনি সিরহিন্দ ক্যাপচার করছেন সতেরোশো আট সালের এটির উত্তর হতে পারে বান্দা বাহাদুর নয়ের সি ওকে নেক্সট বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন মোহাম্মদ আদিল শাহ অপশান নাম্বার ডি নিজাম নিজামশাহী রাজবংশ আপনারা জানেন যে আহমেদনগর মোহাম্মদ বিন্তুকল কোন অভিযানটি মুলতবি রাখেন এটির উত্তরে যাবে কারাচিল অপশান নাম্বার বি মুদ্রায় লেজেন্ডস বলতে কী বোঝায় এটি সম্ভবত মুদ্রায় উল্লেখিত শব্দসমূহ হতে পারে অপশান নাম্বার ডি ওকে নেক্সট হচ্ছে যে চরকার প্রথম উল্লেখ সম্ভবত ফুতু উ সালাতিন হবে অপশান নাম্বার সি ইসামির আর হচ্ছে রোম সাম্রাজ্যে প্রেরিত ভারতীয় রপ্তানি জাত দ্রব্যের মধ্যে কোনটি আর কি এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি বিলাসজাত পণ্য বা লাক্সারি গুডস অপশন নাম্বার ডি নেক্সট কোশ্চেন আঠারোশো সালে বাংলা লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন তো এটির উত্তর হয়ে যাবে ফেডারিক হ্যালিডে ওকে অপশন নাম্বার বি ভারতে প্রথম গুহা চিত্র আবিষ্কার করেন বি এস ওয়াকাঙ্কার ভীমবেটকায় গুহাচিত্র আপনারা জানেন তো এটির উত্তর যাবে সতেরোর এ ইবন বতুতা কার সময়কালে ভারতে আসে মোহাম্মদ বিন তুঘলক অপশন নাম্বার সি পেরিপ্লাস অব দ্য সি গঙ্গা কোন এক শহরের অপর নাম এটি উত্তর সম্ভবত সপ্তগ্রাম ডাউট আছে আমি আপনাদের পরে জানিয়ে দেবো চোল সাম্রাজ্যের সাধারণ গ্রামগুলিতে করদাতাদের গঠিত সাধারণ সবার নাম কি না এটির উত্তরে যাবে অপশান নাম্বার এ উর নেক্সট কোশ্চেন সাধারণভাবে ইতিহাসে পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন বলতে কি বোঝায় না এটির উত্তর হবে বাইশের এ তথ্য এবং ব্যাখ্যার সঠিক সমন্বয় তারপরে ইতিহাসে অবজেক্টিভিটি এটা হলো ইতিহাস দর্শনের একটি বিষয় ঠিক আছে তেইশের উত্তরাবে বি অ্যান ইস্যু অফ হিস্টোরিওগ্রাফি হচ্ছে কোন বৌদ্ধ মঠ পালরা নির্মাণ করেনি এটির উত্তর হয়ে যাবে নালন্দা কুমারগুপ্তের সময়কালে নির্মাণ হচ্ছে আপনারা জানেন পল্লব মন্দির কোথায় অবস্থিত কাঞ্চিপুরামের পঁচিশের হবে সি নেক্সট আগ্রা শহরের পতন সিকান্দার লদি ছাব্বিশে সি কায়স্থ পাঠশালা ট্রাস্ট এটি সম্ভবত উত্তর মুর্শিদাবাদ ওকে মুর্শিদ কুলি খাঁর সাথে রিলেটেড তো সাতাশের এ পরিবেশের ইতিহাস চর্চা প্রথম হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউএসের উত্তর হবে এটি ডি তারপরে কংগ্রেসের কোন অধিবেশনে ক্রিয়াকলাপ শ্রমিকদের নিয়ে একটা ঝামেলা টামেলা হচ্ছে শ্রমিক মিলিটেন্সি তো এটির উত্তর সম্ভবত আঠাশে উনত্রিশের এ হবে মানে কলকাতা কংগ্রেস এটা ডাউট আছে আমি জানিয়ে দেব। ভারত ছাড় আন্দোলনের সময় বোম্বাইয়ে বেতার সম্প্রচার কে করতেন উষা মেহতা ঠিক আছে তিরিশের উত্তর হবে সি দিল্লি সুলতানি শাসন ব্যবস্থায় প্রাদেশিক শাসনকর্তাদের কী বলা হতো ওয়ালি বা মুক্তি বা ইত্যাদার তো এটি সি ওয়াই আইয়াম অ্যান্ড অ্যাথিস্ট এটি লিখেছেন ভগৎ সিং সি ভারতের প্রথম ব্রিটিশ কারখানা হচ্ছে মুসলিম পত্তনাম তেত্রিশে ডি টুয়েলভ প্লাস থ্রি কোর্স হচ্ছে স্যাডলার কমিশন নাইনটিন সেভেন্টিন অপশান নাম্বার সি সুপি ধারণা তার কি দুনিয়া একটা বস্তু জগৎ ঠিক আছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তো এটির উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন যে নিখিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেল সেক্রেটারি এটির অপশন যতীন্দ্র মোহন সেনগুপ্ত হবে কারণ লালা রাজপাদ রায় ছিলেন প্রেসিডেন্ট ওকে তো চীনের রাজাদের সাথে সম্পর্ক স্থাপন কে করেছিলেন তো এটির উত্তর হয়ে যাবে ইলিহাস শাহ ওকে অপশান নাম্বার ডি কোন রাজবংশের সময়কালে বাদল ইনস্ক্রিপশন পাওয়া যায় বাদল হচ্ছে গিয়ে দেবপালের একটা ইনস্ক্রিপশন তো এটি হচ্ছে পাল বংশ অপশন নাম্বার বি গুপ্ত যুগে বণিকদের প্রধানদের কি বলা হতো না শ্রেষ্ঠী বলা হতো উনচল্লিশের এ মাখালী গৌশ গোশালা এবং মহাবীরের দ্বন্দ্বের কথা আছে ভাগবতী সূত্র চল্লিশের উত্তর হয়ে যাবে এ মুঘল সময়কালে বিম এবং ব্র্যাকরেটের জনপ্রিয়তা সম্ভবত শাহজাহান হবে বা আকবরও হতে পারে এটা ডাউট আছে আপনারা মেয়ে পরে জানিয়ে দেব তারপরে যে জোট নিরপেক্ষ আন্দোলনের সামিল হননিকে নেলসন ম্যান্ডেলা অপশান নাম্বার সি জাহাঙ্গীরের সময়কালে পারস্যের শাহের শাহর কাছে পাঠানো হয় কাকে না বিশান দাস তেতাল্লিশের এ আদি পারস্য সাম্রাজ্য ইতিহাস এটা কে লিখেছেন মানে হেরোডোটাস তার যে হিস্ট্রিস বইটা লিখেছেন সেটা গ্যাসীয় কনফ্লিক্ট নিয়ে লিখেছেন তো এটির উত্তর সম্ভবত হেরোডোটাস হতে পারে ওকে পরে জানিয়ে দেব। দ্বারা শিখো কোন গ্রন্থটির হচ্ছে অ্যাকচুয়ালি উপনিষদের অনুবাদ তো এটা হচ্ছে মাজিমা উল বাহরেন অপশান নাম্বার ডি তারপরে হচ্ছে মোগল যুগে মোরাক্কাস বলতে কি বোঝায় না এটা হচ্ছে অ্যালবাম সব মিনিয়েচার পেন্টিং তো এটির উত্তর হয়ে যাবে এ তারপর হচ্ছে বালাজি বিশ্বনাথ কোন মারাঠা শাসকের সময়কালে মানে অ্যাডভাইস আছে এটা হবে যায় শাহু ঠিক আছে সাতচল্লিশের বি তারপরে হচ্ছে লাল রেখাযুক্ত পত্ন নির্দেশন মানে হচ্ছে লাঙলের ট্যাপার তো এটা হবে অত্রঞ্চি খেরা আটচল্লিশের এ ঠিক আছে মোগল সম্রাট দ্বাদশ এডিক্ট বা টুয়েলভ এডিক্ট সেটা তো আপনারা জানেন যে এটি সিম্পলি হয়ে যাবে জাহাঙ্গীর সি আর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মানে সায়েন্টিফিক হিস্ট্রি কথা কে বলছেন না লিও ভন র্যাঙ্কে তো ফ্রেন্ডস সেটে সেকেন্ড পেপারের একশোটি প্রশ্নের প্রথম পঞ্চাশটি প্রশ্নের উত্তরের সমাধান আমি তাড়াতাড়ি আপনাদের জন্য করে দিলাম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী পঞ্চাশটি সমাধান অতি দ্রুত আপলোড করা হবে আপনারা সহজেই মিলিয়ে নিতে পারবেন যে কতগুলো ঠিক করেছেন এবং প্রশ্ন অপেক্ষাকৃতভাবে সহজ থেকে মডারেটের মধ্যেই পড়ে তো আশা করি সকলের ভালো হয়েছে উত্তরগুলো দ্রুত মিলিয়ে নিন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব